الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম তার শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় ইব্রাহিম আলাইহি সালাম এর ইমানী চেতনা বনাম আমাদের অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি সালাম এর জীবনী আমাদের মাঝে জানার সৌভাগ্যের একটা বড় মাধ্যম হলো পবিত্র কোরআন। কোরআনুল করিমের প্রায় 25টি সুরার 204 আয়াত বর্ণিত হয়েছে আবুল আম্বিয়া নবীগণের পিতা ইব্রাহিম আলাইহি সালামের জীবনী, তার ইতিহাস, তার ত্যাগ, তেনার জীবনের পরীক্ষাগুলো, এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত সর্বশেষ বার্তা কোরআনুল কারিমের মাধ্যমে না জানাতেন, তাহলে আমরা কেউ জানতাম না। প্রায় 5000 বছর পূর্বে যার আগমন ঘটেছিল এমন একটা জাতির নিকট যে জাতি ছিল শিরকের মধ্যে নিমজ্জিত, শিরকের এমন কোনো কার্যকলাপ নেই যা তাদের মধ্যে ছিল না, এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরিবারে জন্ম দিয়েছেন যে পরিবারে তিনি জন্ম নিয়েছেন তার জন্মদাতা পিতা নিজেই সেই মূর্তির একজন কারিগর, এবং সেই সময়ের তিনি একজন রাষ্ট্রীয় দায়িত্বশীল মন্ত্রী। এই শিরিক যুক্ত একটা সমাজে তাওহিদের বীজ নিয়ে
আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে করেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনীর আদর্শ নিয়েই আজকে আমরা বাইতুল্লাহ পেয়েছি, আল্লাহর ঘর তওয়াফ আমরা পেয়েছি, সাফা ও মারওয়ার সাই আমরা পেয়েছি, জমজম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম এর বংশধর থেকেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় মা হাজেরার গর্ভে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিলকদ এবং জিলহজ এই মাসগুলোতে আমরা কোরবানির ইতিহাস জেনে থাকি, শুনে থাকি, কোরবানির বিভিন্ন মাসালা নিয়ে আমরা নিজেরা জানার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়েও আমরা অনেক পর্যালোচনা করি, আলোচনা করি। কিন্তু সব কিছুর মধ্য দিয়ে যে জিনিসটা ফুটে ওঠে এটা হলো যুগে যুগে শিরিকের বিরুদ্ধে তাওহীদের স্লোগান, বেদআতের বিরুদ্ধে সুন্নতের উত্থান ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আমরা শিখতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুই নবীর আদর্শকে হাসানা, উসওয়াতুন হাসানা বলেছেন। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 আল্লাহ বলছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। আবার আল্লাহ বলছেন সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 4, তোমাদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল্লাযিনা মাআহু, এবং যার অনুসরণ তার সময়ে যারা করেছিল তাদের মধ্যে। তাহলে উসওয়াতুন হাসানা আদর্শ শুধু বিশ্ব নবী আমাদের নয়, বরং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ। এই আদর্শের বাস্তবতা আমরা বর্তমানে কি দেখি? আমরা বর্তমানে দেখি পশু একটা ক্রয় করে এটাকে জবহ দিতে হবে, ঈদের মাঠে সুন্দর পোশাক পরে যেতে হবে, তাকবীর বলতে বলতে যেতে হবে, বলতে বলতে আসতে হবে, একে অন্যের সঙ্গে সৌজন্যমূলক যে বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এটা বলতে হবে। এই সুন্নতের মধ্যেই আমরা নিজেরা আমল করতে করতে শুধু অভ্যস্ত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দীপ্ত ইমানি চেতনাকে আমরা ভুলে গিয়েছি। ওই ইমানি চেতনার পুনর্জাগরণ আমাদের প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বৈশিষ্ট্য দিয়ে 204টা আয়াত কোরআনে উল্লেখ করেছেন, এর এক নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 131 বলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। একজন আত্মসমর্পণকারী জীবনের শুরু থেকে মৃত্যু অবধি আল্লাহর আনুগত্যশীল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই আল্লাহর অবাধ্য হননি, কখনোই আল্লাহর অবাধ্য হননি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর চেতনা আমাদের জীবনে জাগরণ হওয়া প্রয়োজন, যে নিজেকে সবসময় আল্লাহ মুখী করা, আনুগত্যশীল ইমানদার হওয়া, উদ্ধত নয়। যদিও বা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা অধ্যায় 2 আয়াত 85, তারা কিতাবের কিছু অংশের উপর ইমান আনে আর কিছু অংশকে ভুলে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর নাজিলকৃত বিধানের
কোন অংশের উপর ঈমান আনেননি, বরং পূর্ণাঙ্গ জীবনেই তিনি আল্লাহর নিকট আত্মসমর্পণকারী ছিলেন, যার কারণে তিনি শুরুতেই তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা তুমি এমন প্রতিমার ইবাদত কেন করো যা নিজেরাই তোমরা তৈরি করো, অথচ আমাদের একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানুষ জাতি তোমরা ইবাদত করো তার যিনি তোমাদের স্রষ্টা এবং তোমাদের পূর্ববর্তীরও স্রষ্টা। বাবা আপনি কেমন প্রতিমার ইবাদত করেন যাদের যারা না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে? বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, কাজে আপনি তার অনুসরণ করুন। বাবা আপনি শয়তানের অনুসরণ করবেন না, নিশ্চয়ই শয়তান আল্লাহর অবাধ্য। সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 42 থেকে একটু পড়ে দেখুন 45 পর্যন্ত বারবার বলছে আব্বা, বারবার নিজের পরিবারকে দাওয়াত দিচ্ছে, এমন কিছু প্রতিমার ইবাদত তোমরা কেন করো যা যা নিজেরা উপকারও করতে পারে না কারো ক্ষতিও করতে পারে না। আজকের জীবন্ত মানুষগুলো মৃত মানুষের পূজা নিয়েই ব্যস্ত, আজকে জীবন্ত মানুষ মৃত মানুষের পূজা করছে, কেউ ভাস্কর্যের নামে, কেউ মাজারের নামে, কেউ সিমেন্ট আর খাম্বার নামে। আজ থেকে 5000 বছরের ইতিহাস এটাই সাব্যস্ত করে যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষগুলো যে শিরকের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছিল কালের আবর্তনে, আজকেও ঠিক গোটা বিশ্বের মানুষগুলো অনুরূপ শিরকের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছে। অথচ মানুষ মানুষ হয়ে মানুষের পূজা করবে না, মানুষ মানুষ হয়ে একমাত্র ইবাদত করবে আল্লাহর। সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 আল্লাহ বলছে, আমি জিন জাতি ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্বের জন্য। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 110 আল্লাহ বলছে, আল্লাহর ইবাদতে কারো সঙ্গে শেরেক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আজকে এই মূর্তির বিরুদ্ধে দৃঢ় পদে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কখনো তিনি এই মূর্তির সঙ্গে আপোষ করেননি, এটা পিতার বিরুদ্ধেও চলে গিয়েছিল। পিতা ধিক্কার দিয়ে বলেছিল, ইব্রাহিম তুমি কি চাও যে আমি আমার এলাহকে মাবুদগুলোকে বর্জন করি? তুমি যদি তোমার দাওয়াত থেকে ফিরে না আসো, বিরত না হও, পাথর দিয়ে তোমার মাথাকে ফেটে চৌচির করে দিব, ভেঙে ফেলবো তোমার মাথাকে। এটা হলো পরাজিতের কণ্ঠের অন্তজ্বালা, যুক্তি যেখানে অচল হয়ে যায় লাঠি সেখানে সচল। যখন পারা গেল না যে আসলেই তো এমন এক প্রতিমার ইবাদত করি এরা কিছুই করতে পারে না, যে কারিগরটা একটা মূর্তিকে এক মাস দুই মাস যাবত তৈরি করে তখন ওটা কাদা ইট পাথর রড বালু সিমেন্টের হয়, আর যখন সেটা তৈরি হয়ে যায় তখন সেটা মানুষের সম্মানীয় বস্তু হয়ে যায়। কতটা নির্বোধ আমরা, কতটা বোকা আমরা, যেটাকে আমরা নিজ হাতে বানাচ্ছি, হয় রড সিমেন্ট বালু দিয়ে না হলে মানুষের প্রতিকৃতি দিয়ে যেটাকে তৈরি করছি তখন ওটার কারিগর আমরা, ওটার কারিগর আমরা, আর যখন ওটা তৈরি হয়ে যায় তখন ওটার দাস আমরা। কতটা অধপতন আমাদের নেমে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছেন, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম হকের কথা বলতে গিয়ে সর্বপ্রথম বাধাপ্রাপ্ত হয়েছেন তার পরিবার থেকে। একই ঘটনা আমরা পাই
আসিয়ার জীবনী থেকে। তিনিও কিন্তু তার পরিবারের বাধারই সম্মুখীন হয়েছিলেন, ফেরাউনের কবলে পড়ে গিয়ে বাধা এসেছিল, তার উপর নির্যাতন এসেছিল। এই পরিবার ইসলাম মানতে গিয়ে বাধা আপনাকেও দিতে পারে, হক পথে আপনার বিপদকে আপনার পিতা হতে পারে, যার জলজান্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিসসালাম। আজকেও অনেক সন্তান সঠিক কথা বললে পিতা সন্তানের বিরোধিতা করে, আজকে অনেক সন্তান দাড়ি রাখতে চাইলে পিতা তাকে নিরুৎসাহিত করে, সন্তান হালাল চাকরির জন্য চেষ্টা করলে বাবা তাকে হারামের নানা উপঢৌকন এনে হাজির করায়। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা এটা ছিল না, ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা ছিল হকটাকে প্রকাশ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা অধ্যায় 4 আয়াত 135 বলছেন যে তুমি সত্য কথা বলো, হক কথা বলো, যেটা সঠিক সেটাই বলো, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, যদিও সেটা তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, এরপরে হকটা বলতে হবে। কেন? সত্য তো মানুষের পক্ষ থেকে আগন্তুক কোনো বিষয় নয়, বরং হক আসে আল্লাহর পক্ষ থেকে। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ বলছে অকুলিল হাক্কু মির রব্বিকুম, বলো হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে, ফামান শা ফালিউমিন ওয়ামান শা ফালিয়াকফুর, যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, যার ইচ্ছা সে কুফরি করুক। একই কথা সূরা দাহারে বলছে আল্লাহ ইম্মা শাকিরা ইম্মা কাফারা, যার ইচ্ছা সে শুকরিয়া আদায়কারী হবে, যার ইচ্ছা সে কুফরিকারী হবে। এ স্বাধীনতা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আমরা ইচ্ছা করলে দুধও খেতে পারি, ইচ্ছা করলে মদও খেতে পারি, এটাই তো পরীক্ষা, এটাই আমাদের জন্য পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম সম্মুখীন হয়েছিলেন তার পরিবারের পক্ষ থেকে দাওয়াত দিতে পরীক্ষার সম্মুখীন। শুধু তাই নয়, সমাজের মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা করেছিল, গোটা সমাজের মানুষ, যে ইব্রাহিম তো আমাদের এই মাবুদগুলোকে বর্জন করতে বলে, এই মাবুদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নানা কথা বলে বেড়ায়। তারা বললো ইব্রাহিম চলো আজকে পূজা দিতে যাই, আজকে আমাদের আরাধনায় যাই। ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন আমি তো অসুস্থ, আমি অসুস্থ। তো লোকেরা মনে করলো তারকা গণেছে, হয়তো ইব্রাহিম হয়তো তারকার পূজা করে, তারা ফিরে গিয়েছে তাদের উপাসনালয়ে। আর ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে বলেছে তোমরা যখন চলে যাবে তোমাদের এই মূর্তিগুলোকে আমি ভেঙে একাকার করব। ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? ঠিক একই ছিল না? ঠিক একই ছিল। দেখুন পবিত্র কোরআনুল কারিমের 17 নম্বর সূরা অধ্যায় 17 সূরা বনী ইসরাঈল আয়াত 81 আল্লাহ বলছে ওয়াকুল জাল হক ওয়াজাকাল বাতিল। এই আয়াতটা তিনি কখন বলেছেন? সহিহ বুখারীতে হাদিস এসেছে 4270 নম্বর হাদিস, তিনি যখন মদিনা থেকে মক্কা আসলেন, মদিনা থেকে যখন তিনি মক্কা বিজয়ী বেশে আসছেন, তখন আর তিনি পরাজিত নন, তখন তিনি বিজয়ী বেশে যখন মক্কাতে ঢুকছেন তার হাতে একটা লাঠি, আর তিনি এটাই বলছেন জিয়াল হক সমাগত হয়েছে, এসে গেছে সত্য, ওয়াসাকাল বাতিল দুরুভিত হয়েছে মিথ্যা, মিথ্যা। এই দীর্ঘদিন মক্কাতে প্রতিষ্ঠিত ছিল, দেবদেবীর সামনে মানুষ মাথা নত করত, এই হক সমগত হওয়ার কারণে ওয়াসাকাল বাতিল, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে, বাতিল দুরভিত হয়ে গেছে। কেন? ইন্নাল বাতিলা কানা জাহুকা, বাতিল তার দুর্বলতার কারণেই দুরভিত হবে, বাতিল তার মাজুরের কারণেই একদিন সমাজ থেকে হারিয়ে যাবে। এ কথা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে ভেঙে একাকার করেছে।
যেটা করেছিলেন 5000 বছর পূর্বে, 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, আমুল আম্বিয়া আর নবীগণের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার আদর্শকে অক্ষুণ্ণ করে ঠিক মক্কাতে চতুর্দিকে ঘেরা এই 360টা মূর্তিকে তিনি ভেঙে একাকার করে দিলেন। এর থেকে মুসলিম মিল্লাতের শিক্ষা কি? আজকে যারা কোরবানি পশুকে জবেহ করছে, এই মানুষগুলোই তো খাম্বার সামনে গিয়ে মাথা নত করছে, এই মানুষগুলো তো আগুনের সামনে মাথা নত করছে, এই মানুষগুলো তো শিখা চিরন্তন শিখা অনির্বাণের সামনে স্যালেন্ডার হচ্ছে, এই মানুষগুলো তো দুর্গা পূজা করতেছে দুর্গা পূজা করতেছে। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি, যে খাম্বা, যে প্রতিমার বিরোধিতা করেছিল, ঠিক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রতিমা সেই খাম্বার বিরোধিতা করেছিলেন। সেই প্রতিকৃতি নয়, বরং সবকিছু স্রষ্টা আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডেকেছিলেন। মূলত প্রত্যেক নবী এবং রাসূলের দায়িত্ব ছিল আনিবুদুল্লাহ, এক দাসত্বের দিকে আহ্বান করা। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36 আমরা কার দিকে আজকে আহ্বান করছি? আজকে চেতনাশীল মানুষগুলো কোথায়? নিঃসন্দেহে মৃত অসচেতন জীবিত মানুষের চেয়ে সচেতন চক্ষুষ মানুষের যথেষ্ট মূল্য দুনিয়াতেও রয়েছে, আখেরাতেও রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের ইমানি চেতনার এই 3 নম্বর চেতনা হলো, তিনি মূর্তির বিরুদ্ধে সবসময় সচেতন ছিলেন। শুধু তাই নয়, তারা যখন তাদের ইবাদতে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙেছিলেন, বড়টার উপর কুঠরি রেখে দিয়েছিলেন। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 58 সব মূর্তিগুলো ভেঙেছিলেন। তার আগে বলেছিলেন যে তোমরা না উপকার করতে পারো না ক্ষতি করতে পারো, তোমাদের সামনে পরিবেশিত খাবারগুলো তোমরা খাচ্ছ না কেন? তোমাদের সামনে যে খাবারগুলো পরিবেশন করে রাখা হয়েছে এগুলো তোমরা ভক্ষণ করছো না কেন? এটা বলেই মারা শুরু, কেন খেতে পারতেছ না? সবগুলোকে মানলো বড়টা ছাড়া। সমাজের লোকেরা ফিরে এসে দেখে সব মূর্তি ভেঙে চৌসির, বড়টার কাঁধে কুঠা। এই কাজটা কার দ্বারা সাধিত হলো? বলা হলো যুবক ইব্রাহিম ছাড়া এই মূর্তির বিরোধিতা কেউ করতো না। তাহলে যৌবনকালের একটা আলাদা ইমেজ রয়েছে, যৌবনকালের একটা ভূমিকা রয়েছে। সারা পৃথিবীতে যত উত্থান যত পতন এর মূলে যুবকরা, এই পৃথিবীতে যত ভালো কাজ সব যুবকরাই করেছে। যুদ্ধের প্রান্তরে নিজের বুককে পেতে দিয়েছে যুবকরাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করেছে যুবকরাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে যুবকরাই, আবার ইসলামকে ধ্বংস কারা করে? আজকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে কারা করছে? আজকে মিডিয়াকে পুঁজি করে, শিক্ষা দেওয়ার বাহানা করে মানুষকে বস্তুবাদ এবং নাস্তিকতার দিকে উদ্বুদ্ধ করছে কারা? যুবকরাই না? শিক্ষার নামে, অনলাইন ক্লাসের নামে আজকে কোমলমতি শিশুদের মাথা ধোলাই করে বলা হচ্ছে তুমি যদি তোমার মেয়ে বান্ধবীর সঙ্গে কোনো এক হোটেলে রাত কাটাও, এটা দোষের কিছু না, এটা তুমি করতে পারো, এ রাইট তোমার রয়েছে, এটা শিক্ষার নামে শেখানো হচ্ছে। কারা শেখাচ্ছে? যুবকরা। তুমি যদি চাও রাতের রাতে বাইরে থাকবে, সন্ধ্যার পর সন্ধ্যার আগে তোমাকে বাড়িতে আসতে হবে, এমন বাধ্যবাধকতা যে পিতারা করে তাদের হটকারিতে তারা করেছে। কারা করেছে? যুবকরাই করেছে। সমলিঙ্গের বিবাহ প্রতি তারা নানাভাবে উদ্বুদ্ধ করছে। একটা নারীর মাসে যে বিভিন্ন
প্রবলেমগুলো ক্রিয়েট হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। এটা ডানে নারী রেখে, বামে নারী রেখে, মাঝখানে পুরুষকে রেখে শেখাতে হবে। এই এই হীনতে এখনো মুসলমানের আসেনি। একটা ছোট্ট মেয়ের স্রাব বা তার যখন পিরিয়ড আসবে, এটা শেখানোর জন্য তার মাই হলো সর্ব উত্তম ভাইস চ্যান্সেলর। এর জন্য তাকে স্কুলে আলাদাভাবে এটা গ্রুপ ডিসকাস করে শেখাতে হবে। এই হীনতা মুসলমানের এখনো আসেনি, কিন্তু করা হচ্ছে। কারা করছে? যুবকরাই। আজকে বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা কারা করছে? যুবকরাই করছে। বার্ধক্য হয়ে গেলে ওদের কোনো ভ্যালু থাকে না। আজকে প্রশাসনে যারা যৌবন থাকে তারাই চাকরি পায়, বৃদ্ধও পায় না। কোনো কিশোরও ওই জায়গায় চাকরি পাবে না। যুবক ইব্রাহিম ছিলেন সচেতন। আজকে বাংলাদেশ সহ বিশ্বের যুবকদের মাথাকে ওয়াশ করা হচ্ছে এই ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া। আজকে সারাদিন মোবাইল, সারাদিন ইন্টারনেট, ব্যস্ত আমরা। কি করে না বা না বাবা জানে না মা জানে, যার কারণে যে দুর্ঘটনাগুলো হচ্ছে এটার পিছনে কিন্তু আমরাই দায়ী। জাহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূপৃষ্ঠে এবং এই সমুদ্র পৃষ্ঠে যে বিপদ, এগুলো আমাদের কামাই, এগুলো আমাদের অর্জন। ক্লাস নাইনের মেয়ে সে স্মার্টফোন ব্যবহার করবে কেন? ওই যে অনলাইনে ক্লাস, 1 ঘন্টা ক্লাস করবে আর 23 ঘন্টা নোংরামি করবে। কে মনিটরিং করছে? কতটা পিতা সচেতন? সন্তানকে একটা দামি ফোন নিয়ে দিতে পারলে তো নিজেকে অনেক গর্বিত পিতা মনে করি আমরা। দুঃখ আক্ষেপ আমাদের। আজকে মেগাবাইট গেমের নামে যুবকরা বিভিন্ন গেম, আজকে চলছে না সমাজে, সব এলাকায় ছেলেরা পেলেরা গেম খেলতেছে, মেগাবাইট কিনে কিনে গেম খেলছে। গেমে কি শেখানো হচ্ছে? গেমের কাজই হলো ধরো আর মারো, এই গেমগুলো না, গুলি করে মারো, নিজের লাইফ সেভ নিয়ে মারো। তুমি যত মারতে পারবে তত পয়েন্ট তোমার। তাহলে একটা ছোট্ট বাচ্চাকে হিংসা শেখানো হচ্ছে গেমের মাধ্যমে, সে হিংসুক হয়ে উঠতেছে। অপরাধ করেছ তো মারো। এই যে মারার টেন্ডেন্সি কে শেখাচ্ছে? অথচ অহরহ এটা অধিকাংশ ছেলেপেলেদের আজকে মোবাইল। এটাও কিন্তু যৌবন কাল। ইব্রাহিম আলাইহিসসালামও ছিলেন যুবক, যৌবন কালের গোল্ডেন সিজন অফ লাইফ, নিজের জীবনের একটা সোনালী যুগকে কাজে লাগাতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই যৌবনকাল সম্পর্কে কোন পথে ওটা ব্যয় করেছে। ইখতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে তুমি পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। এর একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকে গুরুত্ব দাও। ইব্রাহিম আলাইহিসসালাম দিয়েছিলেন, কারো পরোয়া করেননি, হক মানতে গিয়ে বলেছে এই কাজ ইব্রাহিম করেছে, ডাকো ইব্রাহিমকে, ইব্রাহিম এই কাজ কি তুমি করেছো? বলছে আমাকে কেন জিজ্ঞাসা করছেন? যার ঘাড়ে কুঠুরি তাকে জিজ্ঞাসা করে, অপরাধী তো সে, তাকে জিজ্ঞাসা করেন। তো বলতেছে ইব্রাহিম তুমি তো জানো তারা কথা বলতে পারে না, তারা কথাই বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যারা কথা বলতে পারে না তাদের দাসত্ব তোমরা কেন করো? এ আয়াত কতজন বিজ্ঞ মানুষ বুঝবে? আজকে পুঁথিগত বিদ্যার তো আমাদের কোনো কমতি নেই। আজকে পুঁথিগত বিদ্যা ডিগ্রিধারী লোকের অভাব নেই, কিন্তু বস্তুবাদী অর্জিত জ্ঞানের চেয়ে অহিভিত্তিক জ্ঞানের অনেক দাম রয়েছে। আপনার অর্জিত জ্ঞান কখনোই আপনাকে হক আর বাতিলের পার্থক্য করতে শেখাবে না যতক্ষণ ওই অর্জিত জ্ঞানের সঙ্গে অহির জ্ঞানকে যুক্ত করা হয়নি। আপনি বড়জোর একজন ডিগ্রিধারী প্রফেসর হতে পারেন, আপনি বড়জোর একজন ডিগ্রিধারী MBBS ডাক্তার হতে পারেন, আপনি বড়জোর একজন ডিগ্রিধারী BCS ক্যাডার হতে পারেন, আপনি বড়জোর একজন ডিগ্রিধারী শিক্ষিত মানুষ হতে পারেন। প্রকৃত মানুষ হওয়ার জন্য অহির জ্ঞান দরকার। বস্তুবাদী জ্ঞান দিয়ে কখনো প্রকৃত মানুষ হওয়া যায় না, যার বাস্তবতা আমরা ক্রমশ দেখছি। জালিয়াতি দুর্নীতির আর কি নিদর্শন এই দেশটাকে দেখতে হবে। করোনার সংকটকালে তো দেখলাম খাদ্যদ্রব্য নিয়ে কতটা
রোশানলে পড়তে হয়েছিল দেশকে, এখন দেখতে হচ্ছে ভাইরাস টেস্টের নামেও কতটা প্রতারক আমরা সাজতে পারি, কতটা প্রতারক আমরা হতে পারি। আবার নৌপথে বোরকা পরেও পালিয়েও যেতে পারি আমরা। আজকে এই যে শিক্ষা, বস্তুবাদী শিক্ষাই হলো এটা। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কবে জান্নাত কবে জাহান্নাম এটা তো অনেক দূরের কথা, নগদ যা পাও সেটাই আগে নাও। এজন্য নিজের মধ্যে শুধু একটা পশু জবেহ করার মধ্যে কোনো ক্রেডিট নেই। ক্রেডিট হলো এব্রাহিমের চেতনা আপনার মধ্যে জাগ্রত আছে কিনা। সূরা হাজ অধ্যায় 22 আয়াত 37 আল্লাহ বলছে, লাইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি কোরবানি পশুর রক্ত তোমাদের নিকট চাই না, আল্লাহর এটার কোনো প্রয়োজন নেই। আল্লাহ গোশত দিয়ে কি করবেন, আল্লাহ রক্ত দিয়ে কি করবেন? ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি চাই তোমাদের মধ্যে আল্লাহ ভীরুকে, তোমাদের মধ্যে সর্বাধিক পরহেজগারকে, এটা আল্লাহ দেখতে চান। ইব্রাহিম আলাইহিসসালাম এর 4 নম্বর যে চেতনা আমরা পাই, যে তিনি সত্যে দৃঢ় ছিলেন, কখনো ভেঙে পড়েননি, টলকে যাননি। 5, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ নক্ষত্র পূজারি ছিল, যারা নক্ষত্রের পূজা করত, যারা চাঁদের পূজা করত, যারা সূর্যকে তাদের দেব ভাবত। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বললেন, এই হাদা রব্বি, এটাই কি রব, এই নক্ষত্র যেটা তোমার এটাই কি রব? কিছুক্ষণ পর নক্ষত্র যখন নিভে গিয়ে চাঁদের উদয় হলো, নক্ষত্র থেকে চাঁদ দেখতে বড় না, বলল হাদা রব্বি, এটাই কি রব, ওটার থেকে তো এটা বড়, আলো দিচ্ছে বেশি। সকালবেলা যখন সূর্য উদিত হলো, বলল হাদা রব্বি হাদা একবার, এটাই কি রব যেটা সবচেয়ে বড়, ওটাও যখন অস্ত নিমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার মুখমণ্ডলকে ওই আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করলাম, ওই আল্লাহর দিকে ফিরে নিলাম যিনি আসমান ও জমিনের স্রষ্টা, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তাহলে কিছু আলোর ঝলকানি কিছু সময়ে কাজ করে, কিন্তু কিছু সময় পর সেটা নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। সূর্যের সেই উত্তাপ আপনারা এখন দেখতে পাচ্ছেন, বর্ষাকাল হলেও সূর্যের যে তাপ, গ্রীষ্মের ছোঁয়া মনে হচ্ছে লেগে গেছে, গরম, কিন্তু এই সূর্যটা এক সময় কি হয়ে যাবে, তার এই শক্তিমত্তাকে হারিয়ে ফেলবে যখন সেটা অস্ত নিমিত হয়ে যাবে। এইরকম জোয়ার এবং ভাটা প্রত্যেকেরই আসে। জোয়ার আসলেই আমি ভাববেন না যে আমি অলিনম, আমি সর্বে সর্বা না, যে যৌবন আল্লাহ দিয়েছেন ওই যৌবনকে আল্লাহ বার্ধক্যে রূপান্তর করারও ক্ষমতা রাখেন, যে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতা থেকে পদচ্যুত করারও মালিকও একমাত্র তিনি। কাজেই আমরা যাতে আমাদের স্বপদে থেকে, স্বমেধায় থেকে নিজেকে কখনো শ্রেষ্ঠ না মনে করি, নিজের বুঝকে, নিজের ইলিমকে, নিজের অর্থকে, নিজের ক্ষমতাকে, সব কিছুর উপর যাতে আমরা প্রাধান্য দেয় নাই, না হলে আমরা চরম ভুলের শিকার হয়ে যাব, যা জাহেলরা হয়েছিল। এগুলো প্রতিমা নয়, বরং এই সূর্য নক্ষত্র চন্দ্রের যিনি স্রষ্টা ওই আল্লাহকে আমাদেরকে সেজদা করতে হবে, যেটা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর ইমানি চেতনার একটি অংশ। 6 নম্বর হল, তিনি রাষ্ট্রীয় নেতাকে দাওয়াত দিয়েছিলেন এবং সত্য জিনিস সার সামনে উপস্থাপন করেছিলেন। তাকে যখন বলা হলো যে এলাকায় একটা ছেলে এইগুলো মূর্তি প্রতিমার বিরোধিতা করে, ডাকো তাকে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 258, তাকে বলা হলো যে ইব্রাহিম বলো তো তোমার রব কি পারে যেটা আমি পারি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারে, আর কোনো জীবন্ত মানুষকে মৃত্যু দিতে পারে। তখন রাষ্ট্রের মোড়ল বলল, ওটা তো আমিও পারি, আমি মৃত্যুকে জীবন দিতে পারি আর জীবিত মানুষকে মেরে ফেলতে পারি। তার মানে ফাঁসির আসামিকে ছেড়ে দিলে মরা মানুষ বেঁচে গেল, আর নির্দোষ মানুষকে ফাঁসি দিলে মেরে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদয় করেন আর পশ্চিম দিগন্তে ওটা অস্ত নিমিত হয়, তুমি রব হলে ওটা করে দেখাও। তখন নমরুদ উত্তর হারিয়ে ফেলবো, কি বলবে সে নিজেও কখনো ভাবে নিয়ে ভাবে হয়তো, যে আসলেই তো আমি যে নিজেকে রব বলে দাবি করি কিন্তু সূর্য তো আমার কথায় উদিত হয় না, অস্ত নিমিত হয় না। আজকে যারা একটা ভৌগোলিক দেশের নেতৃত্ব দেয়, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, মালদ্বীপ হোক, যে দেশেরই যে প্রেসিডেন্ট হোক, একটা ভৌগোলিক জায়গা কিছু মানুষের উপর তিনি শাসন করতে পারেন না, নিচের শাসন তার উপর আছে না উপরের শাসন তার নিকট আছে। নিচের শাসন বলতে এই মাটির নিচে স্বর্ণ থাকবে না রৌপ্য থাকবে না খনিজ পদার্থ থাকবে, এর মালিকানা এর স্থায়িত্ব কেবলমাত্র দিয়েছেন কে? আল্লাহ। আবার ওই স্থানে ওই আয়তনের মধ্যে যে আকাশ সীমা রয়েছে, ওই আকাশ সীমায় কখন সূর্য উঠবে, কখন সূর্য অস্ত নিমিত হবে, কখন মেঘ আসবে, কখন বৃষ্টি হবে, কখন বজ্রপাত হবে, ওটা কন্ট্রোলের ক্ষমতা আমাদের নিতে আছে কি না? নিচের মাটির খবর আমরা জানি না, ওই আকাশের সূর্য চন্দ্র নক্ষত্র না ওই বায়ুমণ্ডলকে আমরা পরিবর্তন করতে পারি, আমরা কিছুই পারি না। এরপরেও আমরা ক্ষমতার অপব্যবহার নিজেরা নানা সময়ই করে যাই, যেমন করা হয়েছিল ইব্রাহিমের কাছে। তখন বলা হলো যে একে আগুনে ফেলে দাও, একে আগুনে ফেলো। কেন? এ তো আমাদের মতের নয়। আগুনের ব্যবস্থা করা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ় ছিলেন। ওই যে প্রথমেই আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131, আসলামতু লিরব্বিল আলামিন, তিনি আত্মসমর্পণকারী হয়েছিলেন, আগুনের প্রস্তুত। শুধু এতটুকু বলেছে যে আল্লাহর উপর ভরসা তার ছিল না, কোনো মানুষের না, কোনো জিব্রিলের না, কোনো ফেরেশতার উপর তিনি ডিপেন্ড ছিলেন। আমার জন্য আল্লাহই যথেষ্ট, এই যে ইমানের দৃঢ়তা। আল্লাহ আগুনকে কি বললেন? কুল নাইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। এটা বললেই তো হয়ে যেত, সালাম বলার কারণ কি? ও সালাম আনালা ইব্রাহিম, ঠান্ডা এমন হয়ে যায় না যেটা বরফ হয়, বরং শীতল হও সালাম দিয়ে, শান্তিপূর্ণ শীতলতা। ফ্রিজের ডিপটাও শীতল, আবার এসির বাতাসটাও শীতল, একটা হলো শীতল করে আর একটা হলো জমাট করে, জমাটবদ্ধ করে, ওটা ডিপ ফ্রিজ, কিন্তু এসির বাতাসটা শীতলতা এনে দেয় গরমে। আল্লাহ এটাই বলেছে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য, তুমি আরামদায়ক শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হইও না যাতে তিনি জমাট বেঁধে যায়। বের হয়ে আসলেন ইব্রাহিম আলাইহিসসালাম, পরীক্ষায় পাশ করলেন। এরপর এলাকা ছাড়তে হলো তাকে, স্ত্রী সারা গর্ভে সন্তান নেই চলছেন, আবার পরীক্ষার সম্মুখীন হলেন শাসকের, নিয়ে যাওয়া হলো স্ত্রীকে। সেখানে এক পরীক্ষা পেলেন হাজারাকে, চলে গেলেন হাজারাকে নিয়ে, দুই স্ত্রী দাসী হিসেবে পেয়ে পরে বিবাহ করলেন। গর্ভে আসলো ইসমাইল আলাইহিসসালাম, বার্ধক্যে, কে দিতে পারে এটা বার্ধক্যে সন্তান? আল্লাহ দিতে পারে। এই যে দৃঢ়তা, কোনো পীর, কোনো মাজার, কোনো তাবিজ কবজ আমার সন্তান দেওয়ার মালিক নয়, বরং সন্তান দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আজকে বাচ্চা হয় না মাজারে যাই, বাচ্চা হয় না বিভিন্ন তাবিজ ব্যবহার করে, বাচ্চা হয় না পীরের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ধর্ণা হচ্ছে। আজকে কোথায় গেল সেই পীরেরা যারা অনেক কিছুই করার ক্ষমতা রাখে, যাদের ইশারায় নাকি অনেক কিছুই হয়ে যায়, যারা নাকি অনেক কিছু ভালো করতে পারে, কিন্তু প্রায় গোটা পৃথিবীতে 7-8 মাস ব্যাপী এই করোনা ভাইরাসের কোনো তাবিজ তো তারা আজও আবিষ্কার করতে পারলো না।
এই জাতিকে ধোকা দিয়ে ইমান হরণের একটা পায়তারা গোটা বাংলাদেশে সহ গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে, ভারত উপমহাদেশে। এগুলোর আসলে কোনো ক্ষমতা নেই, একমাত্র ওহু আলা কুল্লি শাইয়িন কদির, সর্ব বিষয়ে তিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ। পেলেন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে নিয়ে রেখে যেতে হবে ধুধু প্রান্তরে বাইতুল্লাহর পাশে সাফা মারওয়ার মাঝখানে নিয়ে গেলেন সন্তানকে, স্ত্রীকে চলো রেখে আসলাম। এই যে ইমান, পারবেন এটা? সন্তানের চেয়ে আল্লাহর ভালোবাসা অনেক গুণ বেশি প্রিয়, সন্তানের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, পিতামাতার চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। লা ইউকমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যে তার পিতা মাতা আত্মীয় স্বজন সব মানুষের চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি না ভালোবাসি। তাহলে আপনার অন্তরে পিতা মাতা আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। স্ত্রী বারবার বলছে আপনি কোথায় যান, আমাদেরকে ধুধু প্রান্তরে রেখে কোথায় যান, ছোট্ট সন্তান, ভাবুন তো, কল্পনা করুন। তিনি হাজেরাকে একটা টেলিফোন দিয়ে যান নাই যে তুমি এইটা স্মার্টফোন নাও, ডাটা চালু করে ভিডিও কলে তোমার সঙ্গে আমি কথা বলবো যে তোমরা কেমন আছো। সুযোগ ছিল নাকি মোবাইলে কথা বলার? কোনো সুযোগ ছিল? মোবাইলই তো আবিষ্কার হয়নি। ধুধু প্রান্তরে আল্লাহ রাখতে বলছে রাখতে হবে। এই যে আনুগত্য, কতজনের মধ্যে এই চেতনা রয়েছে? গরু যতটা গুরুত্ব দিয়ে খুঁজি, ইমানি চেতনা কিন্তু এইভাবে গুরুত্ব দিয়ে আমরা কেউ উপলব্ধি করার চেষ্টা করি না, যার কারণে গরুর মধ্যে আমাদের কোরবানি সীমাবদ্ধ। দুঃখজনক হলো সত্য, গোটা বাংলাদেশে এখন ইউটিউব জগতে একটাই বিষয় বেশি আলোচিত, ভাগে কোরবানি, চলবে কি চলবে না। সব জায়গায় পাঁচজন আলেম বলেছেন এইটা, দুইজন আলেম বলেছেন ওইটা, তিনজন আলেম বলেছেন এটা, গোটা মিডিয়া এখন তোড়পাড়, কে ভাগে কোরবানির পক্ষে আর কে বিপক্ষে, এটা নিয়েই কিন্তু ইউটিউবে মাতাল। যে প্রত্যেক ইউটিউবার বলছে এটা হলো একটা ভিউয়ার্স বাড়ানোর মুখ্যম সময়, মুখ্যম সময়, যে এরা এরা ভাগে কোরবানির পক্ষে, বড় বড় স্কলার মদিনার, এরা এরা বিপক্ষে মদিনার অমুক, এটা আমরা পার্থক্য করে জাতিকে বোঝাচ্ছি কোরবানি মানেই হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এর নাম হলো কোরবানি, আর কোনো ইতিহাস কোরবানির নেই। এমনভাবে আমরা রিপ্রেজেন্ট করতেছি কোরবানিকে, এই একটা অথবা দুইটা মাসলাকে, মানে আর কোরবানি বিষয়ে কোনো ইসলাম নেই। ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ আপনাকে আল্লাহ দেয়নি। যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি অতিরিক্ত করছে, যত আলোচনা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে, এত আলোচনা কিন্তু অন্য বিষয় নিয়ে আমরা কেউই করছি না। মূর্তি যে রাখা জায়েজ নয়, হারাম, মূর্তি ভাঙাটাই যে মুসলমানের নীতি, এ বিষয়ে তো একক কোনো আলোচনা হচ্ছে না যে দশজন আলেম মূর্তি ভাঙার জন্য একটা প্রস্তাব সরকারকে দিয়েছে, শহীদ মিনার যাতে না থাকে একটা প্রস্তাব দিচ্ছে, এইরকম কোনো কাটিং সাডিং কিন্তু কেউ করতেছে না। বা কোনো পূজা চলবে না, এই যে পীরদের খাম্বা এগুলো টোটাল বন্ধ করা হোক, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে পাওয়া যাচ্ছে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না, এগুলোর কিন্তু কাটিং ভিডিও পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। যে ত্যাগ করতে হবে আমাদেরকে, ত্যাগ, যে কোনো মূল্যে ইসলাম মানতে হবে, এই টেন্ডেন্সি পাওয়া যাচ্ছে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে আসছেন, ছোট্ট সন্তান, কয়েকটা খেজুর আর কিছু পানি, আল্লাহকে বললেন আল্লাহ তোমার বান্দাকে রেখে আসলাম এমন এক জায়গায় যেখানে কোনো লোকালয় নেই, আল্লাহ এরা তোমার আবেদ হবে, সালাত কায়েমকারী হবে। হাজরা বললেন ইব্রাহিম আপনি কি আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন, এ হুকুমটা কি আল্লাহ আপনি যে রেখে যাচ্ছেন? তিনি বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। এতটুকুতে স্ত্রী হলো আল্লাহ তাহলে আমাকে হালাক করবেন না, ধ্বংস করবেন না, কতটা ইমান একটা স্ত্রীর মধ্যে, আল্লাহ আমাকে আর ধ্বংস করবেন না, আপনি আল্লাহর হুকুমই রেখে যাচ্ছেন। গাইবে আওয়াজ হলো জিব্রাইলের মাধ্যমে, তুমি ভীত হইও না, তোমার
স্বামী এবং তোমার সন্তান দিয়েই আল্লাহ তার ঘরকে নির্মাণ করবেন। চলে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম, স্ত্রী হাজেরা পানি এবং খেজুর ফুরিয়ে গেল, সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করছেন, পানির খোঁজে পেলেন না, সন্তানের কাছে এসে দেখেন যে পানি তৈরি হয়ে গিয়েছে। ওই পানিটাই সেই 5000 বছর থেকে কত কোটি মানুষ পান করেছে, 1 ফিট নিচেও এখনো যায়নি, স্বাদও পরিবর্তন হয়নি, রঙও পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ, ইজি এক নিদর্শন। আমরা জমজমের পানিকে যত মূল্যায়ন করে খাই, জমজম পানির ইতিহাসকে ততটা মূল্যায়ন করি না। বিশ্ব নবীর নাম শুনে যতটা সাল্লাল্লাহু সাল্লাম আবেগ দিয়ে পড়ি, বিশ্ব নবীর সিরাতকে এত আবেগ দিয়ে মেনে চলি না। ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানিকে যতটা আনন্দ ভরে পশু জবেহ করে গোস্ত খাওয়ার নামে করি, ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগগুলোকে নিজের জীবনে মেনে চলার চেষ্টা করি না। তৈরি হলো সাফা মারওয়া হাজিদের জন্য বাধ্যতামূলক, তৈরি হলো জমজম কুয়ার পানি, যার পান করার নীতি স্বাভাবিক পানির মতো নয়, সব পানি বসে খাবেন, জমজমের পানি দাঁড়িয়ে খাবেন, নিয়াত করে খাবেন, স্মৃতিচারণ আপনার মধ্যে যাতে হয়। সন্তান বড় হলো, স্বপ্নে দেখলেন সন্তানকে কোরবানি করতে, চলে আসলে ইসমাইলের কাছে, বাবা কোরবানি করতে হবে আল্লাহর হুকুম, বাবাও যেমন পুত্র এইরকম, আমি স্বপ্নে দেখলাম, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফাংজুর মাযা তারা, বেটা আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করছি, তোমার ওপিনিয়নটা কি এই স্বপ্ন সম্পর্কে? সন্তান কি বলল? ইয়া আবাতিফ আলমা তুমার, আব্বা আপনি যা দেখেছেন তাই করেন, আপনি স্বপ্নে যেটা আল্লাহ আপনাকে দেখিয়েছে ওটাই করেন, আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই যে দৃঢ়তা, সূরা সাফফাত অধ্যায় 37 আয়াত 101 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত একটু পড়ে দেখুন কি পেলেন, ত্যাগের উৎকৃষ্ট জ্বলন্ত প্রমাণ হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সন্তানকে নিয়ে গেলেন কোরবানি করতে, তিনি প্রস্তুত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম থেমে যাও, মানুষ হত্যা করতে আমি আল্লাহ চাইনি, আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা প্রস্তুত, ওই যে আসলাম তুলি রব্বিল আলামিন, তুমি কতটা আত্মসমর্পণকারী। এই কোরবানির সিলসিলা এই 5000 বছর ধরে চলছে, ইতিহাস তো এইগুলো। এখন আপনি কম্পেয়ার করে দেখুন তো আমাদের সুন্নতি আমলগুলো যতটা গুরুত্ব, যেটা অবশ্যই করা প্রয়োজন, কিন্তু ইতিহাসকে ভুলণ্ঠিত করে, ইতিহাসকে ভুলে গিয়ে নয় তো। আজকে এই দাড়ি কার সুন্নাহ? 10টা সুন্নত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বিশ্বনবী পেয়েছে, তার একটা হলো দাড়ি, কোরবানি। কিন্তু এই আমলগুলো আজকে কতজনের মধ্যে বদ্ধমূল? এই জন্য আসুন, কোরবানি কেবল নিছক একটা পশু জবেহের নাম নয়, কোরবানি কেবলমাত্র গোস্ত ফ্রিজে রেখে আনন্দ করার নাম নয়, কোরবানি কেবলমাত্র ঈদের মাঠে গিয়ে 12 তাকবীরে সালাত আদায়ের নাম নয়, কোরবানি কেবলমাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর পাঠের নাম নয়। কোরবানির তাৎপর্য, কোরবানির ত্যাগ, কোরবানির পরীক্ষা যদি আপনার আমার মধ্যে বাস্তবে না থাকে, তাহলে এই কোরবানি গোস্তের মধ্যেই সীমাবদ্ধ হবে, এ দিয়ে আপনার আমার ব্যক্তিগত ইমানের কোনো উন্নতি সাধন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইব্রাহিম আলাইহিসসালামের চেতনাশীল কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো যেন আমাদেরকে উপলব্ধি করে আমাদের কোরবানিগুলোকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'াহুম বি ইহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সকলেই জানেন যে গোটা বিশ্ব এখন এক অদেখা ভাইরাস, যাকে দেখাও যায় না, স্পর্শও করা যায় না, এর ভয়ে আমরা সকলেই ভীত। কিন্তু অদেখা আল্লাহর ভয়ে আমরা কিন্তু কেউই ভীত না। ভাইরাসকেও দেখা যায় না, আপনার চোখ দিয়ে কিন্তু আল্লাহকেও আপনি দেখতে পান না, হাত দিয়ে ভাইরাসকেও ধরা যায় না, আপনি ইচ্ছে করলে আল্লাহকেও ধরতে পারবেন না। কিন্তু এই অদেখা একটা ভাইরাসকে ভয় করছেন, কিন্তু ওই ভাইরাসের স্রষ্টা আল্লাহকে তো ভয় করছি না। এজন্য আসুন, মৃত্যুপুরীর এক বাজারে আজকে আমাদের বসবাস। কার মৃত্যু কখন কিভাবে হয়ে যাচ্ছে আমরা কিন্তু কেউই জানছি না। করোনা আমাদেরকে এ বার্তাটুকু দিয়ে যাচ্ছে, হে পৃথিবীর মোড়লরা, তোমরাই কেবল এই পৃথিবীর পরিচালক নও, বরং এই সব পরিচালকের যিনি পরিচালক ওই আল্লাহ যেটা চান কেবল সেটাই হয়। 7-8 মাস অর্থনীতির চাকা প্রায় বন্ধ, রাজনীতির গতিবিধি বন্ধ, আপনার আমার চলাচল যোগাযোগ সব বন্ধ প্রায়, এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এক ভাইরাস। তাহলে এর চেয়ে বড় ভাইরাস কি আল্লাহ আবারও পাঠাতে পারেন না? পারেন। কতটা মেডিসিন আমরা তৈরি করতে পারি, কতটা প্রোটোকল আমরা নিজেদেরকে তৈরি করব, হবে না। চেষ্টা করেছিল একটার পর একটা, মুসা আলাইহিসসালামের যুগে নমরুদকে সতর্ক করার জন্য আল্লাহ বিভিন্ন সময় রক্ত দিয়েছিলেন, কেশ দিয়েছিলেন, দেননি। এগুলো সিমটম ছিল, যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষগুলো ফিরে আসে, মনে যাতে আমরা না করি যে আমাদের পাপ চলবে, করোনার তো অ্যান্টিভাইরাস তৈরি হয়ে গেছে, জেনা চলুক, ধর্ষণ চলুক, সুদ ঘুষ চলুক, আবার সুদী ব্যাংকগুলো চলুক, আবার মূর্তি পূজা চলুক, আবার খাম্বা পূজা চলুক, এগুলো যদি আবারও করি আবারও আল্লাহ গজব পাঠাতে পারে। আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়ে যায়, এমন কিছু করে আল্লাহ এমন কিছু বলে যা মানুষের গবেষণার বাইরে, গবেষণাও কুল কিনারা খুঁজে পায় না। সে আল্লাহকে আসুন না ভয় করি, করোনাকে নয় আল্লাহকে ভয় করি, করোনা স্রষ্টাকে ভয় করি, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করি, পরহেজগারিতা অবলম্বন করি। তাহলেই করোনায় যদি মৃত্যুও হয়ে যায়, শাহাদতের মৃত্যু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করে করোনা নিয়ে যদি মারা যান শাহাদত, আর করোনার ভয় আল্লাহকে বাদ দিয়ে যদি হয়, শাহাদতের মৃত্যু নসিব হবে না। এজন্য করোনাটা মুসলমানের জন্য একটা রহমত, এটা রহমত, এটা মুসলমান কখনো কোনো কিছুতে বিচলিত হয় না, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মুসলমান যে অবস্থায় থাকে ওই অবস্থায় আল্লাহর প্রশংসা করে, যে অবস্থায় সুখে দুঃখে ভালো মন্দ সব অবস্থায় আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায় ওটা কেউ ঠেকাতেও পারে না, আর আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চায় ওটা সারা পৃথিবীর মানুষ ইচ্ছা করলেও দিতে পারবে না। কাজেই দুনিয়া যাতে আমাদের মূল লক্ষ্য না হয়, আখিরাতে যাতে আমাদের মূল লক্ষ্য হয়, সব কিছু ত্যাগ করে যেমন ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়েছিলেন, আমরাও যেমন দুনিয়ার এই নিচক লোভে পড়ে আল্লাহ বিমুখ না হয়ে যায়, না হলে দুনিয়াতেও শাস্তি ভোগ করব, পরকালেও শাস্তি ভোগ করব। স্ত্রী বলতেছে যে এ আমরা জানি না যে আমার স্বামী এই অপকর্মগুলো করেছে, শাস্তি হওয়া দরকার। কিশোরী একটা মেয়েই তার বাবাকে এখন ঘৃণা করছে, দুনিয়াতে শাস্তি না, কোটি কোটি টাকা থেকে কি হলো? অনেক নেতারা ধরা পড়েছে, গুমচোর, চালচোর, তেলচোর, লজ্জিত হয়নি পিতামাতার সন্তানরা, লজ্জিত হয়নি? দুনিয়াতে আল্লাহ বলতেছেন যে দুনিয়াতেও তারা অপমানিত হবে, আখেরাতে তো আসতে শাস্তি। এই জন্য ইসলাম নিয়ে চললে দুনিয়াতেও কামিয়াব হব আর আখেরাতেও নাজাত পাবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদের যারা করোনায় আক্রান্ত হয়েছেন আল্লাহ তাদেরকে শেফায় কুল্লি দান করেন, আমিন। আল্লাহ বিভিন্ন জন দোয়া চেয়েছেন, একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মৃত্যুকে শাহাদতের মৃত্যু হিসেবে কবুল করে নেন। একজন অসুস্থ, তার পা কেটে ফেলা হয়েছে, অসুস্থতার কারণে আমরা তাকেও তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শেফায় কুল্লি দান করেন। আমাদের মধ্যে অনেকেই নানা সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের সমস্যাগুলো থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাদের পথগুলোকে সহজ করে দেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির, আল্লাহ যেন আমাদেরকে সহজ করেন, ওয়ালা তুয়াসসির আমাদের জন্য যেন আল্লাহ কঠোর না করেন, কঠিনতা আর কোনো বিষয় না দেন, এমন পরীক্ষা আমাদের না নেন যেখানে আমরা উত্তীর্ণ হতে না পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ফুলবাড়ি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদকে আপনি কবুল করে নিন, আল্লাহ এই মসজিদকে, এই ফুলবাড়ির তৌহিদের মার্কাজ হিসেবে আপনি কবুল করে নিন। আল্লাহ এই অবকাঠামোতে মানুষের যদিও বা অনেক বাধা নিষেধ অনেকেই মেনে চলছেন, এরপরেও জুমার দিনে মসজিদের বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমরা চাই এমন একটা মসজিদ তৈরি করতে যাতে কোনো মানুষকে বাইরে দাঁড়িয়ে থেকে কষ্ট করে সালাত আদায় করতে না হয়, এমন একটা পরিবেশ যাতে আমরা তৈরি করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককেই ইব্রাহিমী চেতনা নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পাপগুলোকে আপনি ক্ষমা করে দেন, আমরা বুঝতে পেরেছি আমাদের অপরাধের কারণেই আপনি শাস্তি দিয়েছেন। আল্লাহ আল্লাহ আপনার পরীক্ষা হিসেবে আপনি পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'া ইসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কিয়ামতের এক অনুলিপি যেন আজকের মধ্যে এখন প্রকাশিত হচ্ছে, কত বাবার মৃত্যুতে সন্তান পর্যন্ত ঢাকা থেকে আসেনি, কত স্ত্রী মা মৃত্যুবরণ করেছে, মা মৃত্যুবরণ করেছে আমাদের উপজেলায়, মা মৃত্যুবরণ করেছে, বৃদ্ধ মা, ছেলেও ডাক্তার, ছেলের স্ত্রীও ডাক্তার, যখন সংবাদ পেয়েছে যে মা মারা গেছে, স্ত্রী ঢাকার বাসায় স্বামীকে তালা দিয়ে রেখেছে যে তোমাকে আমি যেতে দিব না, তোমার মা মারা গেছে যাক, তোমাকে আমি যেতে দিব না। আবারও আমরা পেলাম বিভিন্ন পত্রিকায় যে কাশি দিয়েছে বাবা, তালা বন্ধ করে রেখেছে, তিন সন্তান ঢুকতে দেয় না, খাবারও দেয় না, ওষুধও দেয় না, পানির পিপাসায় কাতর হয়ে বাবা মারা গেছে, পরে উদ্ধার করে দেখা গেল যে তার করোনা ছিল না। এই যে আজকে মানুষের প্রতি মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে একটা ভাইরাসকে কেন্দ্র করে, বাবা সন্তানের খোঁজ নেয় না, সন্তান বাবার খোঁজ নেয় না, স্বামী স্ত্রীর কাছে যাচ্ছে না, স্ত্রী স্বামীর কাছে যাচ্ছে না, একটা ভাইরাসকে ভয় করে যদি একটা মানুষ থেকে মানুষ এত দূরত্ব বজায় রাখে, নামাজে তিন ফিট দূরত্ব বজায় রাখে, তাহলে কাল কেয়ামতের ময়দানে যেই দিন সূর্য মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, যেই দিন মানুষ তার আমল নিয়ে ইয়া নাফসি করবে, মানুষের পাপের কারণে, তার অপরাধের কারণে, তার হাঁটু থেকে, তার কমর থেকে এই ঘাম তার ভরপুর হয়ে যাবে, সেই দিন মানুষ মানুষকে কিভাবে ভুলে যেতে পারে একবার চিন্তা করে দেখুন। কাজেই ওই কেয়ামত আসার আগে দুনিয়ার এই মিনি কেয়ামত থেকে এ কথা আমরা শিক্ষা গ্রহণ যাতে করি, যাতে পরকালে ওই দিন আমি ইয়া নফসি করে নিজের আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হই, যে আমল আমাকে হাউজে কাউসারের পানি দিবে, যে আমল আমাকে আরশের ছায়া দিবে, যে আমল আমাকে বিশ্বনবীর শাফায়াত দিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদের যারা দায়িত্বশীল, যাদের অক্লান্ত পরিশ্রমী মসজিদ এতদূর পর্যন্ত এসেছে, আল্লাহ এই তাদেরকেও আপনি কবুল করে নেন। একটি ছোট্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদাম, যে ব্যক্তি মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
আল্লাহ ওই ব্যক্তির জন্য তার জান্নাতে ঘর তৈরি করে। আপনার বাড়ি আপনি যান, আপনি যখন বাড়ি যাবেন বাড়ির দিকে, তখন কিন্তু আপনার আমলনামায় কোনো নেকি লিখা হয় না, কিন্তু বাড়ি থেকে যখন এই টিন শেড মসজিদের দিকে আসেন, প্রত্যেক কদমে কদমে নেকি লিখা হয় আর প্রত্যেক কদমে কদমে গোনা মাফ হয়। আপনার এসি বাড়িটাও কিন্তু উত্তম স্থান আল্লাহ বলেননি, বরং আল্লাহর নিকট সবচেয়ে সর্বাধিক প্রিয় স্থান মসজিদ এবং নিকৃষ্ট স্থান বাজার। মসজিদ টিনের হলেও ওটা আল্লাহর নিকট প্রিয়, আপনার বাড়ি সোনা দিয়ে তৈরি করা হলেও ওটা আল্লাহর নিকট অত প্রিয় নয়। বাড়ি ভাগ হয়ে যাবে, সন্তান ফ্লাইট ভাগ করে নিবে, আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু আপনি মসজিদে যে 1,00,000, 5,00,000, 10,00,000 টাকা দিয়েছেন, 1 কাঠা 3 শতক জায়গা নিয়েছেন, ওটা ভাগও হবে না, ওটা উত্তরসূরিরাও পাবে না। কেয়ামতের আগের দিন পর্যন্ত যতবার সেজদা হবে, মরেছেন 100 বছর হয়েছে, 200 বছর হয়েছে, 500 বছর হয়েছে, 1,000 বছর এখনো কেয়ামতের ধরে নেন আছে, ওই 1,000 বছর ধরে এই ফুলবাড়ি এই কেন্দ্রীয় আহলে জামে মসজিদে যারা দান করেছেন, তাদের মৃত্যুর পর যদি এই জামে মসজিদ 1,000 বছর টিকে থাকে, 1,000 বছরে যত মানুষ সালাত আদায় করেছে, যত মানুষ সেজদা দিয়েছে, যত মানুষ কোরআন তেলাওয়াত করেছে, যত মানুষ ইফতার করেছে, যত মানুষ এখানে তারাবির সালাত আদায় করেছে, 1,000 বছর পর হলেও আপনি মৃত্যুর পর কবরে নেকি পেতেই থাকবেন। এজন্য গুরুত্ব আমরা যাতে মসজিদে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে আপনি মাফ করুন, যারা বেঁচে আছি তাদেরকে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।